আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার একটা কমন প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে, বরফ ব্যবহার করার পর স্কিন কেন লাল হয়ে যায়? আমি এই প্রশ্নটা প্রচুর পেয়েছি, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে আপু, আইস ব্যবহার করার পর স্কিন কেন লাল কালার হয়ে যায়। তো আজকে আপনাদের এই কমন প্রশ্নের উত্তর দিব। আশা করছি আপনাদের উত্তরটা আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের মনে থাকা সন্দেহ কৌতূহল দূর হয়ে যাবে, আপনারা আইসটা ব্যবহার করতে ভয় পাবেন না। আর আইস ব্যবহার করার পর কেন স্কিন লাল কালার হয়ে যায়, কিসের জন্য হয়, এটা কি কোনো ধরনের সমস্যা নাকি নর্মাল, এই সব কিছু আমি আজকে ডিটেলসে বলে দিব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো, আপনাদের মনে থাকা প্রশ্নগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দিব, এগুলো নিয়ে ভিডিও তৈরি করব, যেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খুব সহজভাবে পেয়ে যান আমার কাছ থেকে এবং স্কিন কেয়ার করতে পারেন ঘরে বসে। এখন আমি মূল কথায় চলে আসি, বরফ ব্যবহার করার কারণে স্কিন কেন লাল কালার হয়ে যায়। প্রথমেই বলে দিচ্ছি যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কোনো সমস্যাও না, এটা হচ্ছে ন্যাচারাল, এটা স্বাভাবিক। কারণ বরফ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা একটা জিনিস, আর আমাদের স্কিন কিন্তু উষ্ণ থাকে, আমাদের স্কিন বেশি গরমও না বেশি ঠান্ডাও থাকে না। তাই স্কিনের উপর যখন হঠাৎ করে এত ঠান্ডা একটা জিনিস লাগছে তখন কিন্তু স্কিন সেটা স্যুট করে নিতে স্কিনের একটু সময় লেগে যায়। তাই প্রাথমিকভাবে স্কিনের কালারটা একটু লালচে হয়ে যায়, ওই জায়গাটা একটু গরম গরম হয়ে যায়, অনেক সময় ফুলেও যায়। তাই এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরফ ব্যবহার করা শেষ হয়ে গেলে আপনি কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ওয়েট করবেন, দেখবেন যে সেটা আপনা আপনি সেরে গেছে। তো যারা ঘন ঘন বরফ ব্যবহার করে বা বরফ ব্যবহার করতে অভ্যস্ত তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তাদের কিন্তু এই সমস্যাটা হয় না, কারণ স্কিন ততদিনে ওই বরফের সাথে স্যুট করে নেয়। আর যারা প্রথম প্রথম বরফ ব্যবহার করতে শুরু করে তাদের ওই দুই তিন দিন এই সমস্যাটা হয়ে থাকে, এটা আমারও হয়েছে, সবারই হয়ে থাকে, এটা হচ্ছে একেবারেই ন্যাচারাল, কোনো ধরনের সমস্যা না। তবে হ্যাঁ, সবার স্কিন যেহেতু একরকম না, যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে লাল হয়ে গেছে, স্কিনে আরও ধরনের সমস্যা হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে এটা কোনো ধরনের সমস্যা, এছাড়া এটা কোনো ধরনের সমস্যা না। আর প্রাথমিকভাবে বরফ ব্যবহার করার ফলে যে স্কিন লাল কালার হয়ে যায় এটা যদি আপনারা না চান তাহলে আমি বরফ ব্যবহার করার সঠিক পদ্ধতি বলে দিচ্ছি। স্কিনে সরাসরি আইস ব্যবহার করা যায়, কিন্তু সেটা করলে স্কিন প্রথম প্রথমভাবে লাল হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন পরিষ্কার কাপড়ে বরফটা পেঁচিয়ে তারপর স্কিনে মাসাজ করতে, এতে করে স্কিন লাল কালার হবে না। আর এটাই হচ্ছে বরফ ব্যবহার করার একদম সঠিক পদ্ধতি। আমি আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন, যদি আরও প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।